আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা ট্রেন্ডি খেলা নিয়ে চলে আসছি, বোটল ফ্লিপ। এটার নাম হচ্ছে বোটল ফ্লিপ। আপনারা অনেক জায়গায় অনেকভাবে দেখে থাকবেন, আমাদেরও ইচ্ছা হলো আজকে যে খেলাটা খেলি। যদিও যেহেতু আমরা বিভিন্ন ধরনের খেলা ইদানিং খেলছি, আমাদের টিমগুলোকে একটু দেখেন। এটা হচ্ছে একটা ছোট, এটা একটা বাঁদর আমাদের, দেন বেটার হাফ, একে কিছু বলা যাবে না, বললে মনে ছ্যাত করে উঠে। এটা আমাদের বড় ভাগিনা, এটা ছোট ভাগিনা, এটা বড় বাঁদর, ইনি ডাক্তারি করা মানুষ। আর একজন আছে আমার ভাতিজা, উনিও পড়াশোনা করছে। তো আমরা মোটামুটি এই টিম নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা চেষ্টা করব সব সময় কিছু আনন্দ দেওয়ার। তো যাই হোক, বোতল ফ্লিপ আজকে আমরা খেলা শুরু করি। আমাদের খেলার নিয়মটা হচ্ছে এই বোতলে এই তোরা মুখ লাগাইছিস ভালো করে, এই বোতল এইভাবে খেলবো। খেললে যার পড়বে, যার সোজা হবে, সে একটা করে চিকেন ফ্রাই খেতে পারবে, আর যার পড়বে না সে খেতে পারবে না। এইভাবে যতক্ষণ চিকেন শেষ না হবে ততক্ষণ চলবে। এমনও হতে পারে এক একজন আছে কেউ চিকেন পায় নাই, খালি তাকিয়ে থাকবে, আর যে চিকেন পাবে সবার সামনে একটু এমনি 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 করে খাবে যাতে লোভ লাগে। ওকে, আমরা শুরু করি, স্টার্ট। আমি প্রথমে? হ্যাঁ, তুমি প্রথমে। আবার ওখান দিয়ে পিছনে চলে যাওয়া, আল্লাহ আমার যাতে পড়ে, আমার খুব লোভ লাগছে। আমি বড় চিকেন দেখাবো। এবার আমি দেখো, দেখো দেখো, আমরা দুইজন বাকি আছি। হ্যাঁ হ্যাঁ, পারলে আরেকটা করে পয়েন্ট। কেন রে, আমার পড়তেছে না। তুমি কেন বুঝতেছ না সবগুলো? ও ইয়েস, দ্য বেস্ট ওয়ান। আমরা দুইটাই পুরা আমরা দুইজন এখনো পাচ্ছি না। আমার জিভায় অনেক পানি চলে আসছে। এই ফ্রাইটা আমার বেটার হাফ খুব ভালো করে ফ্রাই করে, বাট ওর ভাগনারা বেশি পছন্দ করে, বাট উনারাই পাচ্ছে, আমি পাচ্ছি না। আমার একটাও পাচ্ছে না। একটা হবে, দেখো এই যে দেখো, আল্লাহ তুমি এত দূরে ফেলছো কেন? আমার তো ওদিকেই চলে যায়, ঘুরে ওদিক দিয়েই চলে যায়। আমার খুবই কান্না পাচ্ছে। আমরা প্র্যাকটিস করার দরকার ছিল। আমরা প্র্যাকটিস,
এবার আমার চিকেন শেষ, আরেকটা লাগবে। আরে ধরো, এবার সমস্যা হয়ে গেছে। আমাদের কিন্তু লাইন ঠিক আছে, ঠিক আছে। তোরা সুন্দরে ভাব, ঘুরে এখান থেকে যাবে, ঘুরে এখান থেকে যাবে। আমার ভয় করতেছে, আমার কেন পড়ে না একটাও। আমাদের তো সামনা পাচ্ছে কিন্তু এত শেষ হবে। বাবু দেখো, বাবুর হাতের অবস্থা দেখো, পকেটে ঢুকা বাবু। আমি খুব খাচ্ছি, আবার চেষ্টা করছি। তোমার বেশি হয়েছে, আর তেল লেগে গেছে তো, পিছলা যায়। সামনে যখন দেখো কেউ আবার চোরটামি না করে, দেখো আমি এখন পর্যন্ত একটাও পাইনি, ওনারা সবাই পেয়েছে। বাট আমি জানি না, আমার ব্যাড লাক, কিন্তু ওরা খেলায় জিতছিল একটুর জন্য। ওরা তিন ভাই ওর মামির ফ্রাই করা চিকেন খুবই পছন্দ করে, বাট এই জন্যই হয়তো তারা এতগুলো পাচ্ছে। আমি এখন পর্যন্ত একটা উঠাতে পারি নাই, এটা একেবারে আমার জন্য খুবই ব্যাড লাক। শিট, আমাদের চিকেন ফ্রাই শেষের পথে, খেলাও শেষের পথে, এবারেই শেষ মনে হয়। খেলা আর হবে না, খেলা শেষ, খেলা শেষ। এই যে খেলা শেষ, ওই দেখো, বিসমিল্লাহ, খেলা শেষ হয়ে যাক। ওটা কি অবস্থা দেখো, বিসমিল্লাহ। ও এবার খেলা শেষ, কি হল এবার বাবু শেষ, ও শিট শিট, খেলা শেষ। আমাদের খেলা এখানেই শেষ হয়ে গেল, আমি এক পিসও পাই নাই। আমাকে দয়া করে অর্ধেক, তোমার অর্ধেক আমার বেটার হাফ আমাকে দিয়েছে। ও সবচেয়ে বেশি পাইছে, প্লেটে না প্লেটে না প্লেটে না, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, নেক্সট কোন এপিসোড নিয়ে আমরা হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।